আসসালামু আলাইকুম, আমি প্রকৌশলী মোহাম্মদ আলী আকবর, প্রভাষক আইসিটি বিভাগ, পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ। আজকে আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি অধ্যায় এক নিয়ে আলোচনা করব। আমি আজকে আলোচনা করব তথ্য যোগাযোগ প্রযুক্তি অধ্যায় এক। এই যে দেখতে পাচ্ছ, অধ্যায় একে আমি সবগুলো কোয়েশ্চেন নিয়ে আসি, সবগুলো ক আনসার সহ, এবং সবগুলো খ আমি কোয়েশ্চেন গুলো দিয়ে দেবো এবং আনসার গুলো খুঁজে বের করে প্র্যাকটিস করে ফেলতে হবে। তাহলে আমি অধ্যায় একের ক গুলো নিয়ে পড়াশোনা শুরু করি। প্রথম কোয়েশ্চেন হচ্ছে, তথ্য প্রযুক্তি কাকে বলে? তাহলে এখানে যেহেতু আনসার করা আছে, আমি একটু ব্যতিক্রম ভাবে একটু সহজ করে বোঝানোর চেষ্টা করব। সেটা হচ্ছে, তথ্য প্রযুক্তি হচ্ছে তথ্য সংগ্রহ করা, এটার সত্যতা এবং বৈধতা যাচাই করা, সংরক্ষণ করা, প্রক্রিয়াকরণ করা, আধুনিকীকরণ, পরিবহন, বিতরণ ও ব্যবস্থাপনা ইত্যাদি সম্পাদিত হয়, সেটা হচ্ছে তথ্য প্রযুক্তি। এখানে সবকিছু লিখতে হবে, কথা নেই, যে যে যতটুকু লিখতে পারো কোনো অসুবিধা নেই। তাহলে একটু ফর্মালি আমরা আনসারটা কিভাবে লিখতে পারবো, তথ্য প্রযুক্তি কাকে বলে, এটা ফর্মালি আনসারটা আমরা এভাবে লিখবো, যে প্রযুক্তির মাধ্যমে তথ্য সংগ্রহ, এর সত্যতা ও বৈধতা যাচাই, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, আধুনিকীকরণ, পরিবহন, বিতরণ ও ব্যবস্থাপনা সম্পাদিত হয়, তাকে তথ্য প্রযুক্তি বা ইনফরমেশন টেকনোলজি বলে। এবার আসো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি? যে কোনো প্রকারে তথ্যের উৎপত্তি, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, সঞ্চালন ও বিচ্ছুরণে ব্যবহৃত সকল ইলেকট্রনিক প্রযুক্তিকে তথ্য যোগাযোগ প্রযুক্তি বা ইনফরমেশন বা কমিউনিকেশন টেকনোলজি বলে। তাহলে ইনফরমেশন ও কমিউনিকেশন টেকনোলজি কাকে বলে, এখানে লেখা আছে, সুন্দর করে একটু প্র্যাকটিস করে ফেলতে হবে। এরপর আসো, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চন হচ্ছে, বিশ্বগ্রাম কি? এটি প্রায় এসে থাকে। তাহলে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম হলো এমন একটি প্রযুক্তি যেখানে পৃথিবীর সকল মানুষ একক সমাজে বসবাস করে এবং ইলেকট্রনিক মিডিয়া ও অন্যান্য মিডিয়ার সাহায্যে একে অপরকে সেবা প্রদান করে। তাহলে আসো, বিশ্বগ্রাম কাকে বলে আমরা একটু শিখে নেব। বিশ্বগ্রাম কি? তাহলে বিশ্বগ্রাম হলো এমন একটি প্রযুক্তি যেখানে পৃথিবীর সকল মানুষ যেখানে পৃথিবীর সকল মানুষ একটি একক সমাজে বসবাস করে এবং ইলেকট্রনিক মিডিয়া ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একে অপরকে সেবা প্রদান করে। কেমন? তাহলে বিশ্বগ্রাম কাকে বলে গেল। এরপর আসো, বিশ্বগ্রাম কথাটি কে সর্বপ্রথম ব্যবহার করেন? কানাডার বিখ্যাত টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও বিখ্যাত দার্শনিক মার্শেল ম্যাকলুহান সর্বপ্রথম গ্লোবাল ভিলেজ কথাটি ব্যবহার করেন। কেমন? অনেক সময় এসে থাকে যে মার্শেল ম্যাকলুহান কে ছিলেন, তিনি ছিলেন একজন দার্শনিক। কেমন? এরপর আসো, আউটসোর্সিং কাকে বলে? পৃথিবীর বিভিন্ন উন্নত দেশ তাদের অনলাইন নির্ভর কাজগুলো অন্য দেশের দক্ষ লোক দিয়ে করিয়ে নিচ্ছে, এই ধরনের কাজগুলিকে আউটসোর্সিং বলা হয়। তাহলে আউটসোর্সিং কাকে বলে? কোনো একটি কাজ নিজে না করে অন্যকে দিয়ে বা অন্য কোনো প্রতিষ্ঠানকে দিয়ে করিয়ে নেওয়াকে আউটসোর্সিং বলে। তুমি তোমার মতো করে আনসারটা দিয়ে দিবা। কেমন? এরপর আসো, জিপিএস এর পুনরূপ কি? জিপিএস এর পুনরূপ হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। জিপিএস এর পুনরূপ হচ্ছে কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। এরপর আসো, জিএসএম এর পুনরূপ কি? জিএসএম এর পুনরূপ হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস। এরপর আসো, বারকোড কি? বারকোড হচ্ছে, দেখো, বারকোড হলো এমন এক প্রকারের সাংকেতিক চিহ্ন যার দ্বারা পণ্যের নাম, প্রস্তুতকারকের নাম, মূল্য প্রভৃতি তথ্য সংযুক্ত করা হয়। তোমরা হয়তো সুপার শপ গুলোতে গেলে বিভিন্ন প্রোডাক্টে গিয়ে তুমি এই সমস্ত জিনিসগুলো দেখতে পাবে। এরপর আসো, অফিস অটোমেশন কি? অফিস অটোমেশন হচ্ছে তথ্য প্রযুক্তি প্রয়োগ করে তুমি অফিসের সমস্ত কাজগুলোকে ডিজিটালি সম্পাদন করবা। কেমন? তাহলে একটু ফর্মালি একটু লিখি, অফিস অটোমেশন হলো বিভিন্ন প্রযুক্তি ব্যবহারে, যেমন কম্পিউটার, টেলিযোগাযোগ, ইমেল ইত্যাদি কাজগুলি স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা, অথবা অফিসের যাবতীয় কার্যগুলি তথ্য প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল পদ্ধতিতে সম্পাদন করাকে অফিস অটোমেশন বলে। এবার সব ব্লগারকে, যিনি ইন্টারনেট ব্লগ পোস্ট করেন, তাকে ব্লগার বলা হয়। কেমন? তো আসো, টেলিমেডিসিন কি? টেলিমেডিসিন হচ্ছে এক কথায় অনেক দূর থেকে, মনে করো তুমি আছো চট্টগ্রাম, তোমার ডাক্তার হচ্ছে ঢাকা, টেলিফোনের মাধ্যমে স্বাস্থ্য সেবা দিচ্ছে, সেটাকে বলা হচ্ছে টেলিমেডিসিন। কেমন? টেলিফোন, ইন্টারনেট, মোবাইল ইত্যাদি মিডিয়া ব্যবহার করে দেশ দেশে বা বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা সেবা গ্রহণের পদ্ধতিকে টেলিমেডিসিন বলে। এবার আসো, টেলিপ্রেজেন্স কি? টেলিপ্রেজেন্স হচ্ছে এক গুচ্ছ প্রযুক্তির সমাহার যা ব্যবহারের ফলে একজন মানুষকে টেলিরোবটিক্স এর মাধ্যমে তার বাস্তব অবস্থানের পরিবর্তে অন্য কোনো জায়গায় উপস্থিত থাকার বাস্তব অনুভূতি জাগায়। কেমন? টেলিপ্রেজেন্স কাকে বলে? তাহলে টেলিপ্রেজেন্স হচ্ছে কিছু প্রযুক্তি, হ্যাঁ, যে প্রযুক্তিগুলো ব্যবহার করে মানুষটি এক জায়গায় নেই কিন্তু সেখানে থাকার অনুভূতি জন্মায়। কেমন?
অ্যাপ আসে স্মার্ট হোম কি, স্মার্ট হোম হচ্ছে অফিস অটোমেশনের মতোই, জাস্ট কি করা, বাসা বাড়িকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল পদ্ধতিতে সম্পাদন করা। কেমন? স্মার্ট হোম এমন একটি বাসস্থান যেখানে রিমোট কন্ট্রোলিং এবং প্রোগ্রামিং ডিভাইসের সাহায্যে একটিবারে হিটিং, কুলিং, লাইটিং, সিকিউরিটি কন্ট্রোল সিস্টেম ইত্যাদি নিয়ন্ত্রণ করা যায়। কেমন? সেটা হচ্ছে স্মার্ট হোম। আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি কি। ভার্চুয়াল রিয়েলিটি একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ যেখানে ব্যবহারকারী ওই পরিবেশ সম্পর্কে বাস্তবের অনুকরণে অভিজ্ঞতা অর্জন করতে পারে, অথবা ভার্চুয়াল রিয়েলিটি হলো ত্রিমাত্রিক ইন্দ্রিয়ের সাহায্যে অবাস্তবকে বাস্তবে অনুভব করাই হলো ভার্চুয়াল রিয়েলিটি। তুমি সেভাবে লিখতে পারো ভার্চুয়াল রিয়েলিটি কি, তাহলে তুমি এভাবে লিখতে পারো ভার্চুয়াল রিয়েলিটি হলো অবাস্তবকে বাস্তবে অনুভব করা। কেমন? এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা কাকে বলে, মানুষ যা চিন্তা করে সেগুলো কম্পিউটারের মাধ্যমে রূপ দেওয়াকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়। দেখো এখানে লিখি কৃত্রিম বুদ্ধিমত্তা কি, মানুষের চিন্তা ভাবনা গুলো কৃত্রিম উপায়ে কম্পিউটারের মাধ্যমে রূপ দেওয়াকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। তুমি তোমার মতো করে লিখবা, কোনো অসুবিধা নেই। এরপর আসো রোবটিক্স কি। রোবটিক্স হচ্ছে, দেখো, টেকনোলজি যে শাখায় রোবটের নকশা, গঠন ও কাজ সম্পর্কে আলোচনা করা হয় সে শাখাকে রোবটিক্স বলে। রোবটিক্স কাকে বলে, টেকনোলজি যে শাখায় রোবটের নকশা, গঠন ও কাজ সম্পর্কে আলোচনা করা হয় সেই শাখাকে রোবটিক্স বলে। কেমন? এবার রোবট কি, রোবট হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা যা মানুষ যেভাবে কাজ করে তা সেভাবে কাজ করতে পারে। জাস্ট রোবটের সংজ্ঞা এটা দিয়ে দিলে হয়ে যাবে, রোবট হচ্ছে একটি কম্পিউটার নিয়ন্ত্রিত একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা যা মানুষ যেভাবে কাজ করে তা সেভাবে কাজ করতে পারে। এবার আসো ক্রাইসার্জেনিক কাকে বলে, অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে রোগাক্রান্ত টিস্যু কেটে বা ধ্বংস করাকে ক্রাইসার্জেনি বলে। তাহলে আসো অত্যাধিক শীতল তাপমাত্রা, ক্রাইও মানে হচ্ছে বরফের মতো ঠান্ডা, এমসিকিউতে আসে প্রায় সময়। আর একটা হচ্ছে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোগাক্রান্ত টিস্যু গুলো ধ্বংস করা হয়, সেটা হচ্ছে -41°C। তাহলে ক্রাইসার্জেনি কাকে বলে, অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে রোগাক্রান্ত টিস্যুকে কি করা, ধ্বংস করাই হলো ক্রাইসার্জেনি। এবার আসো ক্রাইপ্রোব কি, মনে করো ক্ষতস্থানটা কোথায় হয়েছে, আমাদের খুঁজে বের করতে একটু কষ্ট হতে পারে, সেই জন্য আমরা ক্রাইপ্রোবের সাহায্য নিতে পারি। সেটা হচ্ছে একটা ক্যামেরা যুক্ত একটা নল যেটা দিয়ে তুমি ক্ষতস্থানটা বের করতে পারবে খুব সহজে। তাহলে ক্রাইপ্রোব হলো মাইক্রো ক্যামেরা যুক্ত নল যা ক্ষতস্থান শনাক্ত করার জন্য ব্যবহৃত হয়। ওকে, এরপরে কোয়েশ্চনে যাই আমরা। আমরা তাহলে যেগুলো প্রশ্নের পরে রিভিউ করি, তথ্য প্রযুক্তি কাকে বলে, যে প্রযুক্তির মাধ্যমে তথ্য সংগ্রহের সত্যতা, বৈধতা, যাচাই, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, আধুনিকীকরণ, পরিবহন, বিতরণ ও ব্যবস্থাপনা সম্পাদিত হয় তাকে তথ্য প্রযুক্তি বা ইনফরমেশন টেকনোলজি বলে। এভাবে করে করে তুমি সবগুলো একটু লিখে লিখে একটু প্র্যাকটিস করলে আশা করি মনে থাকবে ভালো করে। আমাদের আরো কিছু কোয়েশ্চেন আছে অধ্যায় একে, কয়ের জন্য প্রায় সময় এসে থাকে। আমি আসলে অধ্যায় একে যত ধরনের কোয়েশ্চেন হতে পারে আসলে এখানে নিয়ে আসছি, একটু মনোযোগ সহকারে একটু দেখে শিখে লিখতে হবে, তাতে করে মাথায় ভালো করে সেট হবে। এবার আসো বায়োমেট্রিক্স কাকে বলে, বায়োমেট্রিক্স হচ্ছে, দেখো, অবাস্তব বায়োমেট্রিক্স হচ্ছে আসলে মানুষের শারীরবৃত্তি ও আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অদ্বিতীয়ভাবে শনাক্ত করাকে বায়োমেট্রিক্স বলে। আচ্ছা আমি আবার বলছি, একটু গুছিয়ে বলি, সেটা হচ্ছে মানুষকে দেহের গঠনগত ও আচরণগত দিক থেকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করাই হলো বায়োমেট্রিক্স। কেমন? তুমি তোমার মতো করে লিখবা, অথবা ফর্মালি লিখতে চাইলে এভাবেও লিখতে পারো, অথবা আমি যেটা বললাম সেটাও লিখতে পারো। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমি আবার বলছি, যেখানে এটা লেখা আছে সেটা না, আমি আর একটু গুছিয়ে বলছি, সেটা হচ্ছে মানুষকে দেহের গঠনগত ও আচরণগত দিক থেকে অদ্বিতীয় ভাবে শনাক্ত করাকে বায়োমেট্রিক্স বলে। এবার সব বায়ো ইনফরমেটিক্স কাকে বলে, বায়ো ইনফরমেটিক্স এখানে যেটা আছে সংজ্ঞা সেটাও তুমি দিতে পারো, অথবা তুমি লিখতে পারো যে জীববিজ্ঞানের সমস্যাগুলো সমাধান করার জন্য তথ্য প্রযুক্তির ব্যবহারকেই বায়ো ইনফরমেটিক্স বলা হয়, অথবা জীববিজ্ঞানের সমস্যাগুলো যে সমাধান করে সেটা হলো বায়ো ইনফরমেটিক্স, অথবা এভাবে লিখতে পারো বায়ো ইনফরমেটিক্স বা জৈব তত্ত্ব বিজ্ঞান হলো এমন এক প্রযুক্তি যা ফলিত গণিত, তত্ত্ব বিজ্ঞান, পরিসংখ্যান, কম্পিউটার বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা, রসায়ন এবং জৈব রসায়ন ব্যবহার করে জীববিজ্ঞানের সমস্যাসমূহ সমাধান করা হয়। তুমি তোমার মতো করে লিখবা। এরপরে আরেকটা কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট প্রায় সময় এসে থাকে, সেটা হচ্ছে ন্যানো টেকনোলজি কি। তাহলে আসলে ন্যানো টেকনোলজি হচ্ছে পারমাণবিক বা আণবিক স্কেলে অতি ক্ষুদ্র ডিভাইসকে ন্যানো প্রযুক্তি বলা হয়। পারমাণবিক বা আণবিক স্কেলে অতি ক্ষুদ্র ডিভাইসকে ন্যানো প্রযুক্তি বা ন্যানো টেকনোলজি বলা হয়। 1 ন্যানো = 10^-9, একটু মাথায় রাখবে, পরে পাবো আমরা সেটা। ন্যানোমিটার কাকে বলে, দেখো, 1 মিটারের এত এত থেকে এত, অর্থাৎ 100 কোটি ভাগের 1 ভাগ। কেমন? একটু মাথায় রাখবে, 100 কোটি ভাগের 1 ভাগ হচ্ছে ন্যানোমিটার, 1 ন্যানো। কেমন?
অথবা 10 টু দি পাওয়ার মাইনাস 9 লিখতে পারো তুমি। 1 ন্যানোমিটার সমান কত? 10 টু দি পাওয়ার মাইনাস 9। কেমন? এবার আসো বুলেটিন বোর্ড কি। বুলেটিন বোর্ড হচ্ছে, দেখো আমি একটু নিচে নামাই এটাকে। বুলেটিন বোর্ড কি দেখো, বুলেটিন বোর্ড একটি শক্তিশালী বোর্ড যা কেন্দ্রীয় কম্পিউটারের সাথে অন্যান্য কম ক্ষমতা সম্পন্ন কম্পিউটার ও টেলিফোন লাইনের মাধ্যমে সংযুক্ত থাকে। এটা তেমন দরকার নেই, তবে একটু লিখে শিখে রাখতে পারলে ভালো। এবার হচ্ছে এক্সপার্ট সিস্টেম কি। এক্সপার্ট সিস্টেমটা দেখো, কোন কোনো বিষয়ের উপর বিশাল তথ্য সংগ্রহ করে ওই বিষয়ের উপর যে কোনো প্রশ্ন কম্পিউটার থেকে জেনে নেওয়ার ব্যবস্থা রাখা হয়, এই ধরনের ব্যবস্থাকে এক্সপার্ট সিস্টেম বলে। এবার আসো ফ্লাইট সিমুলেশন কি। ফ্লাইট সিমুলেশন হচ্ছে দেখো, যে পদ্ধতির মাধ্যমে বিমান চালকগণ তাদের বিমান চালানোর যাবতীয় কৌশল রপ্ত করতে পারেন তাকে ফ্লাইট সিমুলেশন বলে। এবার আসো সাইবার ক্রাইম কি। সাইবার ক্রাইম দেখো, ইন্টারনেটকে কেন্দ্র করে যে সকল ক্রাইম বা অপরাধ সংঘটিত হয় তাকে সাইবার ক্রাইম বলা হয়। কেমন? এবার আসো ই লার্নিং কি। ই লার্নিং হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে কি করা, যে পড়ালেখা শিখা। কেমন? তাহলে দেখো ইলেকট্রনিক্স প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা হচ্ছে ই লার্নিং। কেমন? ইলেকট্রনিক্স প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থাই হলো ই লার্নিং। এবার করে লিখতে পারে। এবার আসো সফটওয়্যার পাইরেসি কি। সফটওয়্যার পাইরেসি হচ্ছে অন্যের সফটওয়্যার চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া, মেইন কথা হচ্ছে এটা। এবার আসো সফটওয়্যার পাইরেসি কি। প্রস্তুতকারীর বিনা অনুমতিতে কোনো সফটওয়্যার কপি করা, নিজের নামে বিতরণ করা কিংবা কোনো প্রকার পরিবর্তন করে নিজের নামে চালিয়ে দেওয়া ইত্যাদি কার্যক্রমকে সফটওয়্যার পাইরেসি বলে। এবার আসো প্লেজিয়ারিজম কি। প্লেজিয়ারিজমটা হচ্ছে অন্যের লেখা গবেষণালব্ধ তথ্য ইত্যাদি নিজের নামে চালিয়ে দেওয়াকে প্লেজিয়ারিজম বলে, অথবা অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়াকে প্লেজিয়ারিজম বলে। এবার আসো জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর অপর নাম হচ্ছে জেনেটিক মডিফিকেশন। তাহলে দেখো, সেটা কোন একটি জীব একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খন্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তর কৌশলই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কোন একটি জীব একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খন্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তর করা। কেমন? এবার আসে স্প্যামিং কি। স্প্যামিং হচ্ছে দেখো, অনাকাঙ্ক্ষিত অবাঞ্ছিত কোনো বার্তা বা লিঙ্ক যা সাধারণত ইমেল বা অন্য মাধ্যমে ইউজারের কাছে প্রেরণ করা হয়। এবার আসো সাইবার আক্রমণ কি। সাইবার আক্রমণ হলো কোনো কম্পিউটারের নিয়ন্ত্রণ অর্জনের প্রচেষ্টা এবং কোনো ব্যক্তি অনুমতি ছাড়াই তাদের সমগ্র গতিবিধিকে ট্র্যাক করে, অর্থাৎ তাদের ফাইল প্রোগ্রাম কিংবা হার্ডওয়্যার ধ্বংস বা ক্ষতির উদ্দেশ্যে আক্রমণ করে। কেমন? হ্যাকিং কি। হ্যাকিং হচ্ছে দেখো, প্রোগ্রাম রচনা ও প্রয়োগের মাধ্যমে অনুমতি ব্যতীত কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার হতে প্রয়োজনীয় ফাইল চুরি করাকে হ্যাকিং বলে। যে এই কাজটি করে তাকে হ্যাকার বলে। কেমন? মোটামুটি অধ্যায় একে ক হচ্ছে এগুলা। মোটামুটি আমি একটি খুব দ্রুতই বললাম কাজগুলো, যাতে করে তুমি বিরক্ত না হও, যেহেতু অধ্যায় একের এই কোয়েশ্চেন গুলো থিওরিটিক্যাল পড়াশোনা, আসলে বোঝার তেমন কিছুই নেই, সেজন্য একটু স্পিড বললাম আমি। আশা করি বুঝতে পেরেছো, আর যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টস করে জানাবে। আমি একটু শুরু থেকে আরেকবার দেখাচ্ছি তোমার সুবিধার জন্য। ওকে, এরপর দেখতে পাচ্ছি এখানে কিছু খ কোয়েশ্চেন আছে, এগুলো হচ্ছে ডেমো কোয়েশ্চেন, তুমি জাস্ট প্র্যাকটিস করতে পারবে। এই কোয়েশ্চেন গুলো মাঝে মধ্যে পরীক্ষা দেখতে পাওয়া যায়, সেজন্য আসলে এই কোয়েশ্চেন গুলো দেয়া এখানে। আশা করি বুঝতে পেরেছো। আমি এই ফাইলটা পরবর্তীতে আপলোড করে এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তুমি সেখান থেকে ডাউনলোড করে নিয়ে নিতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সালামু আলাইকুম।